চাঁদ প্রশেষ প্রকল্পের ভেতরের একশো কিলোমিটার এলাকায় জলবদ্ধতা কিছুটা দূর হলো এখনো পানিতে আটকে আছে শহরাস্তি উপজেলার বিস্তীর্ণ জনপদ এ বিষয়ে বিস্তারিত জানাতে শেষ প্রকল্পের সোভান এলাকায় আছেন রিপোর্টার ফারুক আহমদ যাচ্ছে তার কাছে ফারুক চাঁদপুর শেষ প্রকল্পের জলাবদ্ধতা পরিস্থিতি অর্থাৎ জলাবদ্ধতা যতটা গত কয়েকদিন ছিল আসলে এটি এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে সঙ্গত কারণে এখন কৃষক তার যেই জমি আছে অর্থাৎ বীজতলা আছে বা অন্যান্য ফসলি জমি আছে সেখানে আসলে সে পরিচর্যা শুরু করেছে আর কৃষকরা জানিয়েছে আসলে এই যে তারা জমিতে গত পনেরো দিন বা বিশ দিন তিন সপ্তাহ আগে যে ধানে চারা রোপণ করেছিলেন আবার অনেকে বিভিন্ন সবজির যে বীজতলা তৈরি করেছিলেন সেগুলো অনেকটা ডুবে গিয়েছিল অর্থাৎ বলা যেতে পারে যে আট থেকে দশ দিন একবারে পানি নিচে তলিয়েছিল সেগুলো এখন পানি কমার পর থেকে কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে এবং এখন কৃষকরা মোটামুটি একটু চেষ্টা করছেন যেগুলো এখনও টিকে আছে যেই সবজির বীজগুলো অর্থাৎ যে চারাগুলো এখনো টিকে আছে সেগুলো যেন কিছুটা হলো তারা টিকিয়ে রাখতে পারে অর্থাৎ এগুলো যেন আবার নতুন করে গজাতে পারে সেই পরিবেশটা তারা তৈরি করছেন আর একটি কথা হলো যে শুধু যে এমন সবজির ক্ষেত্রে এমনটি নয় এর সঙ্গে কিন্তু আমরা যদি বলি যে ধানের বীজতলা অর্থাৎ যেই চারা রোপণ করা হয়েছিল রোপা আমনের খেতে সেখানে কিন্তু বলা যেতে পারে যে আহ প্রায় যে বারো হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে একই সঙ্গে আমরা যদি বলতে পারি যে এরকম যে শাক সবজির ক্ষেত আছে সেখানেও প্রায় আহ আড়াই থেকে তিন হাজার হেক্টর জমির সবজির ক্ষেত নষ্ট হচ্ছে বলতে পুরোপুরি আংশিক এবং সম্পূর্ণ সব মিলিয়ে পনেরো হাজার হেক্টর জমির এই ফসলের ক্ষতি হয়েছে শুধু চাঁদপুর সেচ প্রকল্পের একশো কিলোমিটার বাদ অভ্যন্তরে যেটি আসলে একেবারে কৃষকদের বলা যেতে পারে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আসলে সেই ক্ষতিটি কিভাবে তারা কাটিয়ে উঠবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এটি তাদের জন্য আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে একই সঙ্গে আমরা যদি বলি যে মাছের খামার আছে অর্থাৎ যারা মাছ চাষ করেন তাদেরও কিন্তু ক্ষতি। বলা যেতে পারে যে একেবারে অবর্ণনীয় দুর্দশার মধ্যে তারা পড়েছেন কারণ পানি যতটা বৃদ্ধি পেয়েছিল আসলে ততটা কিন্তু এখন নামছে বটেই তবে সেই গতিটা একেবারে ধীর তার মধ্যে সকাল থেকে আবার কয়েক পশলা কিন্তু বৃষ্টি হয়েছিল এবং কয়েক বস পশলা বৃষ্টির কারণে এখানে কৃষকদের আবার কিছুটা হলেও কষ্ট হয়েছে তো এই ছিল আমার কাছে চাঁদ প্রকল্প অভ্যন্তরে জলবদ্ধতার উন্নতি সবশেষ সরাসরি যুক্ত ছিলাম চাঁদ প্রশেষ প্রকল্পে